গ্লাস স্কিন। এখনকার দিনে কম বেশি আমরা প্রত্যেকটা মেয়েই আমাদের স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস স্কিনে পরিণত করতে চাই, কিন্তু এই গ্লাস স্কিনে চক্করে আবার আমরা এমন এমন প্রোডাক্ট ব্যবহার করে ফেলি যেই প্রোডাক্টগুলোর মধ্যে ভরে ভরে কেমিক্যাল আর প্রিজারভেটিভ আছে, যার দ্বারা আমাদের স্কিনের চামড়া ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। তাই আমি বলবো, আর মার্কেটের কোনো রেডিমেড প্রোডাক্ট নয়, তুমি বাড়িতে বসে কিছু হোমমেড ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তোমার স্কিনকে কিন্তু ট্রান্সফরমেশন করে গ্লাস স্কিনে পরিণত করতে পারো। এটা আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। আর তাই আমি আজ তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করবো যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। স্পেশালি আমরা কোন স্কিনকে গ্লাস স্কিন বলি, যে স্কিনে কোন ধরনের ব্ল্যাক স্পট নেই, যে স্কিনে কোন ধরনের ডালনেস নেই, কোন ধরনের আনইভেননেস নেই, যে স্কিনে অ্যাকনে, র‍্যাশ, পিম্পল এই জাতীয় সমস্যা নেই, একটা চকচকে উজ্জ্বল হেলদি গ্লোয়িং স্কিন, তাকেই তো আমরা গ্লাস স্কিন বলি। আর এরকম একটা স্কিন পাওয়ার জন্য আমি আজ তোমাদের সাথে যে রেমিটা শেয়ার করব সেটা কন্টিনিউ 7 দিন ব্যবহার করলে কিন্তু তুমি নিজেই এর রেজাল্ট ফিল করতে পারবে। তাহলে আর দেরি কিসের, চলো ডায়েট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। একটা বয়সের পর দেখবে মুখের মধ্যে ব্রণ দাগ, মেছেদার দাগ, আনইভেন স্কিন টোন, সান ট্যান, পিগমেন্টেশন, এছাড়াও ব্রাউন তিলের মতো সমস্যা কম বেশি আমরা সকলেই ফেস করছি। আর স্কিনটাও কেমন যেন দিনে দিনে ডাল হয়ে যাচ্ছে, আনইভেন হয়ে যাচ্ছে, মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না। তাই আমি বলবো, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু আমাদের অবশ্যই একটা হেলদি স্কিন কেয়ার করতে হবে। আর হেলদি স্কিন কেয়ারের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ সারাটা দিন আমাদের মুখের মধ্যে যে পরিমাণে ধুলো ময়লা জমে সেটাকে আমরা যদি প্রপারলি রাত্রেবেলা ক্লিন না করি তাহলে কিন্তু আমাদের স্কিনে অ্যাকনে, পিম্পল এই জাতীয় প্রবলেম চলে আসবে, স্কিনটা ড্রাই হয়ে যাবে। তাই দেখো, আমি খুব ভালো করে ফেসটাকে ফ্রেশ ওয়াশ দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তোমরাও কিন্তু রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ফেসটাকে খুব ভালো করে একটা ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবে। দেখে বুঝতেই পারছো আমার স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে, কতটা ফ্রেশ লাগছে। আমি কিন্তু নর্মালি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। এরপর অ্যাজ এ ময়েশ্চারাইজার আমি আমার স্কিনে ইউজ করব এই নিভিয়া সফট ক্রিমটা। এটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এটা ভীষণই পছন্দের একটা ক্রিম। এর টেক্সচার এতটাই লাইট ও এর যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। কিন্তু দেখো, এই নিভিয়া সফট ক্রিমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তোমার যতটা প্রয়োজন তুমি ততটা নিতে পারো। আমি এখানে মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো দেখো নিভিয়া সফট ক্রিমটা নিলাম। এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটুখানি অ্যালোভেরা জেল। হ্যাঁ বন্ধুরা, আর দিচ্ছি সামান্য পরিমাণে পাতিলেবুর রস 2 থেকে 3 ড্রপ, অল্প একটুখানি কাস্তুরি হলদি দিয়ে এবার খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের একটু স্পেশাল নাইট ক্রিম রেডি হয়ে যাবে। বন্ধুরা, এটা স্পেশাল এই জন্যই আমি কিন্তু এর মধ্যে নিভিয়া সফট ক্রিম দিয়েছি, আরও দিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করবে, ওপেন পোর্সের মতো প্রবলেম থাকলে সেটাকে মিনিমাইজ করবে, ব্ল্যাক স্পট, আনইভেন স্কিন টোন, ডালনেসকে দূর করতে সাহায্য করবে হলুদ গুঁড়ো, পাতিলেবুর রস। কারণ হলুদ গুঁড়ো আমাদের মুখের মধ্যে যে ব্রণ দাগগুলো থাকে সেটাকে যেমন তুলে দেবে, তেমনই পাতিলেবুর রস আমাদের কমপ্লেক্সনকে অনেক বেশি ব্রাইট করে তুলবে। মেছে তার দাগ, পিগমেন্টেশন, ব্রণ দাগ এই জাতীয় যে কোনো ধরনের কালো দাগ তুলতে কিন্তু এই ক্রিমটা ভীষণ ভালোভাবে হেল্প করবে। যদি তুমি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিভিয়া সফট ক্রিমটাকে এইভাবে স্কিনের মধ্যে ইউজ করো তাহলে কিন্তু স্কিনে কোনো সময় ড্রাইনেসের মতো সমস্যা আসবে না, ব্ল্যাক স্পট থাকবে না, স্কিন সবসময় কিন্তু অনেক বেশি ফর্সা, চকচকে আর উজ্জ্বল থাকবে। কারণ আমি এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল, আর প্রত্যেকটাই এই নিভিয়া সফট ক্রিমের সঙ্গে মিশে আরও বেশি আমাদের কমপ্লেক্সনকে ব্রাইট করতে সাহায্য করবে। দেখো, আমি খুব ভালো করে হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে মাসাজ করছি, আর মাসাজ করলে জানো প্রপারলি ক্রিমটা আমাদের স্কিনের সঙ্গে পেনিট্রেট হয়ে যাবে আর ভেতর থেকে আমাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়ে উঠবে। কারণ মাসাজ করার ফলে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হয় আর স্কিনও অনেক বেশি রেডিয়েন্স হয়ে ওঠে। রিঙ্কেল, ফাইন লাইন্সের মতো প্রবলেম থাকলে সেটাও কিন্তু পুরোপুরি চলে যাবে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আমার স্কিন কতটা ক্লিয়ার, কতটা ফ্রেশ আর কতটা রেডিয়েন্স লাগছে।
এরকম একটা চকচকে উজ্জ্বল হেলদি গ্লোয়িং রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য রোজ রাতে নিভিয়া সফট ক্রিমকে শুধুমাত্র স্কিনের মধ্যে এইভাবে ইউজ করো। আর দেখো তোমার মুখের মধ্যে ব্ল্যাক স্পট, ডার্ক স্পট, আনইভেন স্কিন টোন, পিগমেন্টেশন, মেছে তাপ, ব্রণর দাগের মতো সমস্যা যেমন থাকবে না, তেমনই তোমার স্কিন অনেক বেশি হেলদি গ্লোয়িং আর রেডিয়েন্স হয়ে উঠবে। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছ আমার স্কিন কতটা ফ্রেশ, কতটা হেলদি আর কতটা গ্লোয়িং লাগছে। দেখো মুখের মধ্যে কিন্তু কোন ধরনের ব্ল্যাক স্পট বা কোন ধরনের ডেলনেস নেই, এছাড়াও রিঙ্কেল, ফাইনলাইন্সের মতো সমস্যা থাকলে সেটাও কিন্তু পুরোপুরি চলে যাবে। তাই বলবো আর দেরি না করে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিজে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।